রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, যারা স্ত্রী, যারা মা জননী, তাদেরকে জান্নাতে যাওয়ার জন্য চারটি কথা বলেছেন। এই চারটি জিনিস আমল করতে পারলে সমস্ত মা জননীরা বিনা হিসাবে জান্নাতে চলে যাবে। চারটি জিনিস কি? চারটি জিনিস হচ্ছে, ইদা সল্লাত আল মারআতু খামসাহা, যে মা জননী পাঁচ ওয়াক্ত নামাজ পড়েন, ও সামাত শাহরাহা, রমজান মাসে রোজা রাখেন, ও হাফিজাত ফরজাহা, যে মা জননী পর্দার ভিতরে থাকেন, নিজের ইজ্জত আবরু হেফাজত করেন, ওয়াত জাওজাহা, আর যে মা জননী স্বামী যা বলেন তা মেনে চলেন। আল্লাহ রাসূল এই চারটা জিনিস বলার পরে বলছেন, কাইলালাহা উদখুলিল জান্নাতা মিন আইয়ি আবওয়াবিল জান্নাহ শিতি, কিয়ামতের দিন যে মা জননী এই চারটা কাজ করবে তাকে বলা হবে, এই জান্নাতের আটটা দরজা থেকে যে কোনো একটা দরজা দিয়ে তুমি জান্নাতে প্রবেশ করো। চারটা জিনিস, পাঁচ ওয়াক্ত নামাজ রমজান মাসে, আর পর্দার ভিতরে চলা, চতুর্থ নাম্বার হচ্ছে স্বামীর কথা মতো চলা। স্বামীর কথা মতো চললে কি সংসারে এই ঝামেলাগুলো হতো? এই ঝামেলাগুলো হতো না। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, লা ইয়াসলুহু লি বাশারিন আই ইয়াসজুদা লি বাশারিন ওয়ালাউ সালাহা লি বাশারিন আই ইয়াসজুদা লি বাশারিন, কোনো মানুষের জন্য কোনো মানুষকে সেজদা করা জায়েজ নাই। কোনো মানুষের জন্য কোনো মানুষের পায়ে সেজদা করা জায়েজ নাই। ওয়ালাউ সালাহা, যদি সেজদা করা জায়েজ হতো তাহলে আমি রাসূল বলছি, লামার তুল মারআতা আনতাসজুদা লিজাওজিহা, তাহলে আমি পৃথিবীর সব স্ত্রীদেরকে বলতাম তারা যেন তাদের স্বামীর পায়ে সেজদা করে। স্বামীর হক এত বেশি, যদি সেজদা করা জায়েজ হতো তাহলে আমি হুকুম করে যেতাম স্ত্রীরা যেন স্বামীর পায়ে সেজদা করে। এই হাদিস দিয়ে আল্লাহ রাসূল বুঝাচ্ছেন স্বামীর গুরুত্ব কত বেশি, কত বেশি। এখন বর্তমানে বাংলাদেশে তালাক বাড়ছে না কমছে? কি পরিমাণ বাড়ছে শুনবেন, প্রতি ঘন্টায় এই চট্টগ্রাম সিটি কর্পোরেশনের যে মেয়র অফিসে একটা যে বিবাহের কাজীর অফিস আছে, ওখানে যারা আছেন তারা বুঝবেন, ওখানে প্রতি ঘন্টায় 22টা তালাক হচ্ছে। কয়টা? 22টা তালাক হচ্ছে প্রতি ঘন্টায়। এর মধ্যে 20 জন নারী স্বামীকে তালাক দিচ্ছে আর 2 জন স্বামী স্ত্রীকে তালাক দিচ্ছে। তো পত্রিকায় এসেছে এই ঘটনাটা, 20 জন নারী স্বামীকে তালাক দিচ্ছে আর 2জন স্বামী স্ত্রীকে তালাক দিচ্ছে। কারণ কি? কি কারণে? কারণ হচ্ছে ফেসবুক। কি বুক? ফেসবুক। কারণ হচ্ছে ইউটিউব। কারণ হচ্ছে ইন্টারনেট। এবং কারণ হচ্ছে অনেক ক্ষেত্রে স্বামী নিজে, কারণ স্বামী এত দামি মোবাইল ব্যবহার করে না, যত দামি মোবাইল স্বামী তার স্ত্রীকে কিনে দিয়েছে। আবার মোবাইল কিনে দেয় নাই, বাসায় ইন্টারনেট ওয়াইফাই লাইনের ব্যবস্থা করে দিয়েছে, চুলার মধ্যে তরকারি বসিয়ে ইন্টারনেট নিয়ে বসে আছে, তরকারি পুড়ে ছাই হয়ে গেছে।
তরকারি পুড়ে নাই, বাচ্চা পর্যন্ত আগুনে পুড়ে গেছে। বাচ্চা পর্যন্ত আগুনে পড়ে চিৎকার করতেছে, মা এখানে। স্বামী, যারা যুবক, তোমাদেরকে নিয়ন্ত্রণ করতে হবে, কন্ট্রোল করতে হবে। ভালো খাবার সামনে আসে, গরু, মহিষ, খাসি, মুরগি, খাইতে খাইতে যদি একেবারে এই পর্যন্ত খাও, তাহলে সারা রাত ঘুমাইতে পারবে না, ডায়রিয়া হয়ে যাবে। নিয়ন্ত্রণ করো, ফেসবুক, ইউটিউব, এগুলো নিয়ন্ত্রণের মধ্যে ব্যবহার করতে হবে। আর ইহুদি নাসারা খ্রিস্টানরা পরিকল্পিতভাবে এই ফেসবুকের মধ্যে, ইউটিউবের মধ্যে এমন প্রোগ্রাম তৈরি করে দিচ্ছে, এটা যদি এই 10 বছরের বাচ্চাকে দেখান, সারা রাত ঘুমাবে না যদি এখন দিতে পারেন। আর শুধু ঘুমাবে না, 3 দিন পর্যন্ত ওকে না খাওয়াই রাখতে পারবেন, 3 দিন ওর খিদা লাগবে না। কথা কি বুঝতে পেরেছেন? যাদের ঘরে অভাব আছে, চাল ডাল কম, ওয়াইফাই লাইন এনে বাচ্চাদের কি দিয়ে দিবেন, চাল কিনা লাগবে না, চাল কিনা লাগবে না, ছেলেও খুশি হবে যে এমন বাবা আর হয় না। পুরো দেশ, পুরো সমাজ এইভাবে ধ্বংস হয়ে যাচ্ছে। আমাদের ছেলেমেয়েরা আমাদের অজান্তেই ইহুদি খ্রিস্টানদের ভক্ত হয়ে যাচ্ছে এই ফেসবুক ইউটিউবের কারণে। এখনো সময় আছে, সাবধান হন আমার ভাইয়েরা, সাবধান হন। স্মার্টফোন সবার দরকার নাই, ওয়াইফাই সবার দরকার নাই, ইউটিউব সবার দরকার নাই, নিয়ন্ত্রণ করেন। আবার এসেছে এখন স্কুল কলেজে নাকি পড়াশোনা করতে হয়, এটা দিয়ে এটাতে পরীক্ষা দিতে হয়, খাতা পাঠাইতে হয়। আসলে কি করতেছে আমরা কেউ খেয়াল করছি না। খেয়াল করবেন, সন্তানকে টাইমলি দিবেন যে এটা তুমি আধা ঘন্টা ব্যবহার করতে পারবা, তারপর এটা অফ করে তালা দিয়ে রেখে দিবেন। পারবেন? পারবেন? পারবে না, দেখেন, পারবেন না। না পারলে ঈমান থাকবে না, ঈমান থাকবে না, ঈমান চলে যাবে। এই ইউটিউব, ফেসবুক ঈমান নিয়ে যাবে আমাদের। আল্লাহ আমাদের হেফাজত করো। বলছিলাম এই ইউটিউবের কারণে, ফেসবুকের কারণে অনেক মা জননীরা স্বামীর প্রতি অনীহা, স্বামীর ঘরের প্রতি অনীহা, ভালো লাগে না। আল্লাহ রাসূল বলেছেন, আইয়ুমা ইমরাতিন মাতাত ওয়া যাওজুহা আনহা রাদিন দাখালাল জান্নাহ। ও দুনিয়ার মা জননীরা শুনে রাখো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যদি এমন কোন মহিলা ইন্তেকাল করে এমন অবস্থায় যে অবস্থায় তার স্বামী তার প্রতি সন্তুষ্ট ছিল। মানুষ মারা যাবে না? মারা তো যাবে। এমন অবস্থায় মারা গেছে যে অবস্থায় স্বামী তার প্রতি সন্তুষ্ট ছিল, স্বামী মন থেকে তার জন্য দোয়া করছে, আল্লাহ আমার স্ত্রী কত ভালো ছিল, সে আমাকে দিনের পথে থাকার জন্যে, আমার ইমানের জন্যে, আমার নামাজের জন্যে, আমার রোজার জন্যে, আমার সংসারের জন্য, আমার ছেলেমেয়ের জন্য কত কষ্ট সে করেছে, এরকম একটা আক্ষেপ প্রকাশ করেছে তার ইন্তেকালের পরে। ওয়াজাউজুহা আনহা রাদিন দাখালাত আল জান্নাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওই জননীর দিকে তাকাও, ওই স্ত্রীর দিকে তাকাও, ওই মহিলা ইন্তেকালের পরে সুজা সরাসরি সে জান্নাতে ঢুকে যাবে, সরাসরি সে জান্নাতে ঢুকে যাবে। তোমার স্বামী খুশি থাকলে তোমার রব এর বিনিময়ে তোমাকে জান্নাত দিয়ে দিবে। এটি কত বড় কথা, কত বড় কথা। আইসির মিডিয়া সত্য ও দিন প্রচারের লক্ষ্যে